বি নেটওয়ার্কে কি করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন? তো অনলাইনের বেস্ট বেস্ট একটা সাইট হচ্ছে বি নেটওয়ার্ক, যেটা ব্লকচেইনের আন্ডারে ব্লকচেইন দ্বারা পরিচালিত। তো এটাতে আপনি সর্বনিম্ন $6 দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন এবং আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন। তাছাড়া পেয়ে যাবেন প্রতি রেফারে 50%। তো কি করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন, কি করে ইনকাম করবেন, সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। অবশ্যই ভিডিওটা 1 সেকেন্ড স্কিপ করা যাবে না। তো যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া, হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি 1000 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো আমাদের forces.io/1 কিংবা BNB Crush বিভিন্ন সাইট থেকে, এটা হচ্ছে অন্যতম বেস্ট বেস্ট একটা সাইট। আমরা আমাদের বি নেটওয়ার্ক থেকে 1000 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবো সম্পূর্ণ ফ্রিতে। ফ্রিতে আমরা 100% এখান থেকে ইনকাম করা যাবে। তো আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে আমাদের লাগবে একটা টাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট। তো টাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট কি করে ক্রিয়েট করবেন, আমার চ্যানেল অসংখ্য ভিডিও আপলোড করা আছে, ওইখান থেকে দেখে নেবেন। এবং কি যারা আমরা অনলাইনে কাজ করে থাকি তাদের অবশ্যই একটা টাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট থাকে। তো এখান থেকে আমাদের ডলার ডিপোজিট করে নিতে হবে সর্বনিম্ন $6। তো ডলারটা আপনি চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন, USDT লাগবে আমাদের এখানে $5। এবং কি পাশাপাশি $1 হচ্ছে আমাদের নেট পেয়ের জন্য BNB। তো এখান থেকে আমরা $6 দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবো। তো ডলারটা ডিপোজিট করার পরবর্তীতে আমাদের করণীয় হচ্ছে এখান থেকে আমরা একটা সেটিংস অপশন পেয়ে যাব। তো সেটিংস অপশনে ক্লিক করে দিব। তো আমি এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমরা একটা অপশন পেয়ে যাব প্রপারলি। তো এখানে এই যে সেটিংস এর মতো করে একটা অপশন পেয়ে যাব, এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। তো আমি এই অপশনটাতে ক্লিক করে দিতেছি। অবশ্যই আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার আগে সেটিংসটা করে নিতে হবে। তো আমরা এখান থেকে সেটিংস এ এসে এই সেটিংস এ চলে আসতে হবে। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা ব্রাউজার নামক একটা অপশন পেয়ে যাব। তো এখান থেকে আমরা ব্রাউজার যেটা আছে অ্যাপ ব্রাউজারে ক্লিক করে দিতে হবে। ব্রাউজারে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে তৃতীয় নম্বর অপশনটা আবারও যেটা ব্রাউজার আছে ব্রাউজারে ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে আমি আবারও ব্রাউজারে ক্লিক করে দিলাম। তো ব্রাউজারে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে জাস্ট আমরা এটা ওকে করে দিতে হবে। তো আমি এখান থেকে এটা ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখন একটা বি নেটওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কোনো সমস্যাই হবে না। তো জাস্ট এখান থেকে আমরা কি করতে হবে, ব্রাউজারে চলে আসতে হবে। তো এখান থেকে আমি ব্রাউজারে ক্লিক করে দিলাম, আমি এখান থেকে ব্রাউজারে চলে আসলাম। তো এখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামে নক করলে আমি আপনাদেরকে লিংকটা দিয়ে দিব। তো লিংকটা আপনি পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশনে, ওইখান থেকে আপনি এটা কপি করে নিয়ে আসতে পারেন। যদি কপি না করতে পারেন আমাকে নক করবেন, আমি আপনাকে এটা হোয়াটসঅ্যাপ এবং কি টেলিগ্রামে সেন্ড করে দিব। এখান থেকে আমরা আমাদের নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে। তো এখানে ইথিনিয়াম আছে, আমরা অবশ্যই এটা BNB করে দিতে হবে। তার জন্য মিনি ওয়ালেটে ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে মিনি ওয়ালেটে ক্লিক করে দিলাম। মিনি ওয়ালেটে ক্লিক করে এখান থেকে BNB স্মার্ট চেঞ্জ করে দিতে হবে। অবশ্যই অবশ্যই BNB স্মার্ট চেঞ্জ দিয়ে কাজ করি। তো এখান থেকে আমরা BNB তে ক্লিক করে দিব। BNB তে ক্লিক করে এখান থেকে জাস্ট কন্টিনিউ করে দিব। তো কন্টিনিউ করার পরবর্তী এখান থেকে এটা ওকে করে দিতে হবে। তো এটা ওকে তে ক্লিক করে দিলাম। ওকে তে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা কি করব, তো এখান থেকে বলতেছে যে বি নেটওয়ার্ক এটা রেজিস্ট্রেশন করার জন্য। তো এটা রেজিস্ট্রেশন করার আগে আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা 3 ডটে চলে আসতে হবে। তো এটা রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই আমরা নেটটা চেঞ্জ করে নিতে হবে। তো এখান থেকে আমরা 3 ডটে চলে আসব। 3 ডটে ক্লিক করে এখান থেকে EBM নেট পিনটা পরিবর্তন করে আমরা এখান থেকে এটা BNB করে দিতে হবে। তো আমি এটা সর্বপ্রথম এটা BNB করে দিলাম। BNB করার পরবর্তীতে আবারও 3 ডটে ক্লিক করে দিব। তো 3 ডটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে একটা অপশন পেয়ে যাব রিলোড। তো আমরা এখান থেকে এটা রিলোডে ক্লিক করে দিব। রিলোডে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের আবারও নেটটা পরিবর্তন করে নিতে হবে। তো এখান থেকে আমরা ইথিনিয়ামটা পরিবর্তন করে BNB করে দিতে হবে। আমি এটা আবারও BNB করে দিলাম, কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পরবর্তীতে এটা ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে আমরা আবার 3 ডটে ক্লিক করে দেখতে হবে যে আমাদের নেটওয়ার্কটা BNB আছে কিনা। তো এখান থেকে আমরা যদি এটা BNB থাকে তার পরবর্তীতে আমরা এখান থেকে এটা রেজিস্ট্রেশন করব। তো এখানে দেখবেন রেজিস্ট্রেশন একটা অপশন এনেবল হয়ে যাবে আপনার যখন BNBটা সিলেক্ট করা থাকবে। তো এখান থেকে আমরা এটা রেজিস্ট্রেশন করে নিতে পারবো। তো খুব সহজ ভাবে দেখিয়ে দিব কিভাবে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজে নিয়ে আসবে। তো জাস্ট আমরা এখান থেকে এটা অ্যাপ্রুভ করে দিতে হবে। তো আমরা এখান থেকে নিচে একটা অ্যাপ্রুভ পেয়ে যাব। তো যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এবং কি অনলাইনে আমাদের সাথে কাজ করতে হলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এবং কি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন।
তো এখান থেকে আমরা এটা ওকে বাটনে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে দেখাচ্ছে আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুল। তো আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে, লগ ইন করে নিতে হবে। তো এখান থেকে আমরা জাস্ট এটা লগ ইনে ক্লিক করে দিব। তো আবার বলে রাখি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন। ডলারটা চাইলে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন, এবং কি আমাদের টিমে কাজ করতে হলে অবশ্যই আমাদের লিংক থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন আমাদের টিমে যখন আপনি থাকবেন। তো এখান থেকে আমাদের করণীয় হচ্ছে অটোমেটিক লগ ইনে ক্লিক করে দেওয়া। অলরেডি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ, আমরা এখান থেকে এটা লগ ইন করে নেব। তো এখান থেকে অটোমেটিক লগ ইনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে দেখেন, অ্যাকাউন্টটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পরবর্তীতে আমাদের স্লটটা আপডেট করা। তো আমরা এখান থেকে আমাদের $5 দিয়ে স্লটটা আপডেট করে নিব। শোতে ক্লিক করে দিব। শোতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে ওকে করে দিব। ওকে করে এখানে একটা অ্যাপ্রুভ অপশন পেয়ে যাব। তো আমরা জাস্ট এখান থেকে আমরা এটা অ্যাপ্রুভ করে নিতে পারবো। তো অবশ্যই আপনার অ্যাকাউন্টে $5 USD থাকতে হবে। তো এখান থেকে আমরা এটা জাস্ট কনফার্ম করে দিব। আমি এখান থেকে এটা কনফার্ম করে দিলাম। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে সাকসেসফুলের একটা মেসেজ চলে আসবে, নোটিফিকেশন। তো এটা ওকে করে দিব। ওকে করার পরবর্তীতে এখান থেকে এটা আবারও কনফার্ম করে দিব। তো এটা দুবার করে নেবেন, এবং কি থ্রি ডটে ক্লিক করে দেখবেন যে এটা BNB আছে কিনা। তো অলরেডি আমার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখান থেকে এটা গো টু ব্যাক ক্লিক করে দিলাম। তো এখান থেকে এটা অ্যাক্টিভ হবে, একটু ওয়েট করে নিতে হবে। তো অবশ্যই অবশ্যই বলে রাখি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, ডিসক্রিপশন কমেন্ট বক্সে প্রিন্ট করা আছে। তো এখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন, যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো এখান থেকে আমরা একটু রিপ্লেস করে নিব, একটু গাটাগাটি করে এখান থেকে এটা রিপ্লেস করে দিব। তো এটা একটু রিপ্লেস করে দিলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো খুব সহজভাবে আপনি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবেন, মাত্র $6 দিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবেন। তো ভিডিওটা আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।